সম্প্রতি নিউটন অঞ্চলে খুলেছে খুবই জনপ্রিয় ভূতি রাজা দিলবর রেস্টুরেন্টের একটি নতুন আউটলেট। এখানকার খাবার কেমন সেটাই দেখতে আমরা গিয়েছিলাম, কিন্তু দিনটা হয়ে গেছিল 15ই আগস্ট। নাম এন্ট্রি করে আমাদের বেশ খানিকটা ওয়েট করতে হয়েছিল। আকাঙ্ক্ষা মোড়ে ডি ক্যাথলান এবং কিয়াসোমের পাশ দিয়ে যে রাস্তাটা বাঁদিকে ঢুকে গেছে সেখান থেকে কিছুটা এগোলে ফার্স্ট ফ্লোরে এই রেস্টুরেন্টে অবস্থিত। যেহেতু এটা একটা থিম রেস্টুরেন্ট, তাই চারপাশের ওয়ালে গুপি বাঘার বিভিন্ন পেন্টিংস থেকে শুরু করে ছাদেও নানান কারুকার্য করা রয়েছে। গুপি বাঘা সিনেমায় যে আমলকি রাজার উল্লেখ আমরা পেয়েছিলাম, সেই আমলকি রাজার দরবার অনুকরণেই এই রেস্টুরেন্টের থিম। ছাদের এই ঝাড়বাতি থেকে আরম্ভ করে ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। টেবিলে রাখা প্রদীপের সাথে কাঁসার বাসনপত্রে পরিবেশন, কাঁসার গ্লাস এবং যারা পরিবেশন করছেন তাদের ড্রেস বেশ অভিনব। প্রথমে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, চার পিস এরকম ফিশ ফ্রাইয়ের দাম নিয়েছিল 240 টাকা। পিওর ভেটকি মাছের এই ফিশ ফ্রাইটা টেস্ট যেমন ভালো ছিল আর মাছটাও ছিল অত্যন্ত ফ্রেশ। এদের মেনুতে অন্যান্য দিন বিভিন্ন থালি পাওয়া গেলেও যে কোনো ছুটি বা শনি রবির দিনে কিছু লিমিটেড থালি পাওয়া যায়। আমরা নিয়েছিলাম গুপির থালি। এই থালিতে ভাতের সাথে ছিল শুক্তো, মুগের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ধনিয়া চিকেন, চাটনি, রসগোল্লা, পাঁপড় এবং পায়েস। থালির দাম পড়েছিল 679 টাকা। মাছের মাথা দিয়ে কচু শাকটা বেশ ভালো লেগেছিল। এরপর একে একে শুক্তো আর মুগের ডাল খাওয়ার পর এবারের পালা গলদা চিংড়ির মালাইকারিটা। চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি ছিল আর মাছটা আমার মোটামুটি লেগেছিল। চিকেনটা একটু ঝাল হলেও খুবই টেস্টি লেগেছিল। চাটনি আর পাঁপড়ের পর শেষ পাতে ছিল পায়েস। এই রেস্টুরেন্টের বাঙালি খাবারের সাথে প্রতিটা স্টাফের ব্যবহার এবং আতিথেয়তা খুবই ভালো লেগেছে।